হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের আর্টিকেল সার্চ ভিজিট কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে এই বিটলি লিঙ্কটা ওপেন করতে হবে। যেহেতু আমার ল্যাপটপে বিটলি লিঙ্ক ওপেন হয় না, সো আমি একটা টুলস ইউজ করে মেন লিঙ্কটা আসলাম। দেন এই লিঙ্কে আসার জন্য আমাকে একটা পাসওয়ার্ড প্রোভাইড করেছে তারা, সেটা আমি একটু দেখে নেব। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা টাইপ করে আমি এন্টার করলাম। দেন লগ ইন করার আমাকে ইনকগনিটো অথবা প্রাইভেট মোড অন করে কাজটা করতে হবে। সো কাজটা করার জন্য আমি হচ্ছে, যেহেতু পিসিতে করতে, আমি থ্রি ডটে ক্লিক করে ইনকগনিটো মোডটা অন করে নিলাম। আপনারা যারা মোবাইলে করবেন তারা হচ্ছে নিউ প্রাইভেট উইন্ডোটা অন করে নেবেন মোবাইলে একইভাবে থ্রি ডটে ক্লিক করে। দেন দেখুন আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে গুগলে আসতে হবে। গুগলে আসার পরে এখানে সার্চ করতে হবে হচ্ছে কি, একটু আমি দেখে নিই। আচ্ছা, প্লাম্বার এটা আমাকে সার্চ করতে হবে। সো এটা আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমার একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটা থেকে আমাকে খুঁজে নিতে হবে এই টাইটেলের একটা ওয়েবসাইট। আচ্ছা, টাইটেলটা এরকম হবে, আমি একটু দেখে নিই টাইটেলটা। সো টাইটেলটা আমি খুঁজতে থাকি, একটু স্ক্রল করলাম নিচের দিকে, পেলাম না। দেন আমি যেহেতু পেলাম না, আমি পরবর্তী পেজে চলে যাই। এখানে আবার স্ক্রল করলাম, পেলাম না। এই যে দেখুন আমি সাইটটা কিন্তু পেয়ে গেছি এই টাইটেলে। সো আপনাদের যদি টাইটেল ভিন্ন হতে পারে, সো সবাই একটু খেয়াল করবেন যে টাইটেলটা কী দেওয়া আছে, সেই টাইটেলটা অনুযায়ী পোস্টটা খুঁজে নেবেন। পোস্টটা খুঁজে পাওয়ার পর হচ্ছে এই টাইটেলটা ক্লিক করবেন, মানে ওয়েবসাইটের লিঙ্কটা ক্লিক করবেন, ঢুকবেন। ঢোকার পরে একটা ইন্টারফেস আসবে, দেন নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করার পর নিচের দিকে দেখবেন একটা ভিডিও আসছে ইউটিউবের। এই ভিডিওটা হচ্ছে আপনাকে দেখতে হবে, এবং এই ভিডিওটার মাঝে হচ্ছে একটা ওয়ার্ড বলবে স্পেসিফিক। আমার ক্ষেত্রে কী বলছে একটু দেখি, আমার ক্ষেত্রে বলছে হচ্ছে প্লাম্বার, এই ওয়ার্ডটা কতবার আসছে ভিডিওটায় সেটা আমাকে খুঁজতে হবে। আপনাদের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে, অন্য কোনো ওয়ার্ড হতে পারে। সো একটু দেখে নেবেন যে আপনার আসলে কোন ওয়ার্ডটা খুঁজতে বলতেছে। ওকে, তাহলে আমি ভিডিওটা দেখি, আপনারা আমার সাথেই থাকুন যে কতবার প্লাম্বার ওয়ার্ডটা বলেন। ভিডিওটা দেখার পরে ফিরে আসতেছি। তো আমি ভিডিওটা দেখলাম, আমাকে এখন যেটা করতে হবে, আমাকে কাজটা সাবমিট করতে হবে। ওকে, আমি হচ্ছে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে লিঙ্ক তৈরি করি। লিঙ্ক তৈরি করে আমি মাইক্রোকার্সে এসে কাজটা অ্যাসেপ্ট করে লিঙ্কটা দিয়ে দিলাম প্রুফ বক্সে। এবং যে বক্সে চেয়েছে যে প্লাম্বার ওয়ারটা কতবার আসছে, প্লাম্বার ওয়ারটা ভিডিওতে পাঁচবার দেওয়া আছে। সো আমি এখানে 5 লিখলাম এবং কাজটা কনফার্ম করে দিলাম। আপনাদের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে, টাইটেলে ভিন্নতা আসতে পারে, বা কোন ওয়ারটা ভিডিওতে আসছে সেটা বলার ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে। একটু কেয়ারফুলি দেখে কাজ করবেন।